বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমরা দেখবে কাক মানব গল্পটির ১২তম পর্ব। কি ব্যাপার সায়েন্টিস্ট, মনে হচ্ছে কিছু খুঁজে পেয়েছো। পিটার, সজীবের সব মিশনের তথ্য বিশ্লেষণ করে সজীবের একটা দুর্বলতা খুঁজে পেয়েছি। তাই নাকি? সজীবের দুর্বলতা খুঁজে পেয়েছো? হ্যাঁ পিটার, আমি ওই সজীবের দুর্বলতা খুঁজে বের করেছি। সজীবের কোনো দুর্বলতা নেই, সজীব তো হলো ওয়ান ম্যান আর্মি। পিটার, সজীব যে শুধু পৃথিবীর মানুষের জন্য লড়াই করে তা কিন্তু নয়। সজীবের রয়েছে বন্য প্রাণীদের প্রতি খুব ভালোবাসা আর খুবই দুর্বলতা। এরপরে সেই খারাপ সায়েন্টিস্ট পিটারকে তার পরিকল্পনার কথা বলে, আর সবকিছু শুনে পিটার তো মহা খুশি। সায়েন্টিস্ট, চলো তাহলে। পিটার, আমরা এখন কোথায় যাচ্ছি? সজীবদের শহরে। ওদিকে সজীবের সব বন্ধুরা যাচ্ছে তাদের শহরের পাশেই থাকা একমাত্র ইকো পার্কে তাদের স্কুলের বার্ষিক পিকনিকের আয়োজন করতে। সজীব, চলো। না কাল্লু, এমন সময়ে আমার শহরের বাইরে যাওয়াটা কোনো ভাবেই উচিত হবে না। পিটার যে আবার কোন মুসিবত নিয়ে হাজির হবে তার কোনো পালাই নেই। তুমি একদম ঠিক বলেছো সজীব, আমাদের একমাত্র সুপার হিরো হিসেবে তোমার অনেক দায়িত্ব। এই সবাই বাজে উঠে পড়ো। এদিকে সজীবদের শহরে সেই ইকো পার্কে এসে ল্যান্ড করলো পিটারের হেলিকপ্টার। সবাই কান খুলে শুনে রাখো, রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে একদম যাবে না, সেখানে কিন্তু ভয়ঙ্কর সব প্রাণী রয়েছে। ঠিক আছে স্যার। এরপরে সজীবের স্কুলের সব বন্ধুরা সেই ইকো পার্কের ভিতরে গেল, তারা সেখানে ঘুরে বেড়াতে লাগলো। সজীব না এসে বড্ড মিস করলো। সজীব মিস করলো। কাল্লু দেখো, একটা খুব সুন্দর খরগোশ।
রিফাত, ওই দিকে যেও না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। কিচ্ছু হবে না, আমি এখনই আসছি। এরপরে সজীবের বন্ধু রিফাত সেই ইকো পার্কের রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করে, আর ওদিকে সেই ইকো পার্কের ভিতরে থাকা পিটার টিকটিকি গোত্রের একটা প্রাণীকে ধরে ফেলে। এটার বৈজ্ঞানিক নাম হেমিডাকটাইলাস ফ্রানাটাস, যেটাকে আমরা চিনি টিকটিকি নামে। এবারে টিকটিকির সাহায্যেই সজীবকে আমরা কাবু করব। সায়েন্টিস্ট, তোমার কাজ শুরু করো। ওকে পিটার। এরপরে পিটারের কথা মতো তার সায়েন্টিস্ট টিকটিকিটির গায়ে একটা মারাত্মক ভাইরাস পুশ করে। আর এই ভাইরাসটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা যে কোনো প্রাণীর সাথে সাধারণ বৈশিষ্ট্যগুলো বদলিয়ে দিতে পারত। সেই সাথে হোস্ট শরীরের আরএনএ রেপ্লিকেশন ঘটিয়ে তাকে বিশাল আকারের একটা দানবে পরিণত করত। এদিকে ইকো পার্কের রেস্ট্রিক্টেড এরিয়াতে থাকা সজীবের বন্ধু রিফাত পিটারের এই ষড়যন্ত্র দেখতে পায়। আরে, এ তো দেখছি পিটার, কিন্তু এরা করছেটা কি? এবার এই টিকটিকির সাহায্যে ভাইরাস ছড়িয়ে পড়বে সজীবের শহরে সব টিকটিকিতে। এবার এই শহরের সব টিকটিকি রূপান্তর হবে দানব টিকটিকিতে। ও আচ্ছা, পিটার তাহলে এবার এই পরিকল্পনা করেছে। বিষয়টা সজীবকে এখনই জানাতে হবে। প্রস্তুতি নিচ্ছিল ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের বিজ্ঞানীরা। সজীবকে এবারে দিয়েছে একই সাথে আকাশে ওড়ার আর ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার মারার ক্ষমতা। সজীব তার সেই নতুন পাওয়ারগুলোরে প্র্যাকটিস করছিল। পিটার, তুমি যে ষড়যন্ত্রই করো না কেন, তোমাকে আমি রুখে দেব। ওদিকে ওই টিকটিকির শরীরে ততক্ষণে ভাইরাসের অ্যাক্টিভিটি শুরু হয়। সাধারণ ওই টিকটিকিটির সাধারণ বৈশিষ্ট্য পরিবর্তিত হতে শুরু করে।
গায়ের রঙের পাশাপাশি শুরু হয় তার উগ্র আচরণ। আর তার কিছুক্ষণের মধ্যেই টিকটিকিটির শরীরে আরএনএ রেপ্লিকেশন শুরু হয়ে যায়। ছোট্ট আর ফুটে ওই টিকটিকিটি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তিত হয়ে যায় একটা দানব আকারের টিকটিকিতে। দানব টিকটিকিটি ইকো পার্কের জঙ্গল ছেড়ে বের হতে লাগলো, আর সেখানে সে মুখোমুখি হলো সজীবের বন্ধুদের। ওরে বাপরে, এটা আবার কি? আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে জানতে চাইলে তোমাদের দেখতে হবে কাক মানব গল্পটির 13তম পর্ব। আর আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।